বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামের গণহত্যার পরে মহামান্য আদালতের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। তদন্তভার হাতে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিবিআই এর টিম। তদন্তের স্বার্থে পুড়ে যাওয়া বাড়িগুলো থেকে গোয়েন্দারা নমুনা সংগ্রহ করেন। মূলত প্রাথমিকভাবে গোয়েন্দারা জানার চেষ্টা করছেন এই হত্যালীলা চালাবার আগে দুষ্কৃতীরা কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করেছিলেন। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ দেহের কাপড়ের টুকরো এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের মধ্যে থেকে সংগ্রহ করা হয়েছে পুড়ে যাওয়া দেহের অংশবিশেষ। বিশেষ কিছু জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে পায়ের এবং হাতের ছাপ। মহামান্য আদালতের নির্দেশে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই, যে কারণে শনিবার সাত সকালে গোয়েন্দাদের একটা টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে মিহিলাল শেখের বাড়িতে যান সিবিআই এর কর্তারা, তারপর সেখান থেকে সোনা শেখের বাড়িতে। সোনা শেখের বাড়ির ছাদ থেকে সিবিআই আধিকারিকরা সামগ্রিকভাবে এলাকার পর্যবেক্ষণ করেন। সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর অখিলেশ সিং এর নেতৃত্বে সিবিআই এর অন্যান্য কর্মীরা শুরু করেছেন জোরদার তদন্ত। যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে দাবি করছেন, সে হেন মিহিলাল শেখ রাজ্য পুলিশের গঠন করা সিটের তদন্তে অনেকটাই আশাবাদী ছিলেন, কিন্তু তারপরেও সিবিআই তদন্তের স্বার্থে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান। সিবিআই এর টিম বকটুই গ্রামে ঢোকার আগেই সেখানে পৌঁছে যান সিবিআই এর ফরেন্সিক দল। স্বস্তিতে বুক বাঁধছেন এলাকার মানুষ। সিট নয়, সিবিআই এর হাত ধরেই পূর্ণাঙ্গ তদন্ত হবে, সাজা পাবে দোষীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাঘব বোয়ালরা কবে পড়বেন সিবিআই এর জালে? তার অপেক্ষায় দিন গুনছেন শুধু বীরভূম জেলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ নয়, সমগ্র দেশের মানুষ। সেফিল টাইমস। এবং সেখানে দেখতে পাচ্ছেন সেই বাড়িতে ঢোকার চেষ্টা হচ্ছে, সেই বাড়িতে যাচ্ছেন, যেই বাড়ি থেকে অনুদান্ত মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছিল মিলন শেখের বাড়ি, সেই বাড়িতে কিন্তু যাচ্ছেন সিবিআই ডিরেক্টর সাহেব, কিন্তু এসে উপস্থিত হয়েছেন।